वेलकम फ्रेंड्स, वेलकम टू धीमान देव ब्लॉग्स। आज अनेक दिन पर এখানে একটু ঘুরতে এসেছি। এখানে বলতে আপনাদের বলে দিই, বাবা বিহারীনাথ মন্দিরের দিকে যাচ্ছি। একটু সন্ধ্যা হতে চলেছে, এরপর আর ক্লিপ নিতে পারবো না, তো যতটা পারছি আলোতে নিয়ে নিচ্ছি। এখন এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে, ওই পার মানে আমাদের আসানসোলের পাড়ের থেকে বাঁকুড়ার দিকে পাড়ে যাচ্ছি। বাবা বিহারীনাথ মন্দিরে একটু যাচ্ছি, কিছু আশা নিয়ে, কিছু মনের মনোকামনা নিয়ে। দেখা যাক, বাকিটা আপনাদেরও সাপোর্টেরও দরকার। এই নভেম্বর ডিসেম্বর মাস আসলেই দেখেছি কিছু না কিছু বিপদ, কিছু না কিছু দুর্ঘটনা আমাদের পরিবারের সাথে হতে থাকে। আগের বার এই টাইমে বাবার স্ট্রোক হয়, দাদার হাত ভেঙে যায়, এবার আমার অ্যাক্সিডেন্ট হলো, দিদিরও অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এবার দেখা যাক দিদি কি কপালে লেখা আছে। তো সেই অনেকদিন যাওয়া হয়নি আমার মন্দিরে, তাই যাচ্ছি। বাকি কথা আপনাদের যেতে যেতে রাস্তায় হবে। তো এটা হচ্ছে ব্রিজটা, আমার আগের চ্যানেলে হয়তো দেখেছেন, এটা দামোদরের নদী পার। এই যে দিক দিয়ে হেঁটে এলাম এতটা, আবার এখন এইদিকেই যেতে হচ্ছে ব্রিজটা থেকে। তো এখন এই মাঝ রাস্তায় একটুখানি দাঁড়িয়েছি, কেননা একটু রেস্ট নিয়ে নিয়ে যাচ্ছি। শরীরটা তো ভালো নেই না, হাতে লাগা, আমাদের বাঁ হাত পুরো লাগা, বুকে পাঁজর ভাঙা, অবস্থা খারাপ একদম। তো যাই হোক, বাবার কাছে আজকে মেন যাচ্ছি, কেননা মনটা অনেক দিন ধরে টানছিল যে যাই যাই যাই, কিন্তু যাওয়ার হচ্ছে না। তো ওই জন্য আজকে ঝট করে বেরিয়ে পড়লাম। ওখানে পৌঁছাই, ব্যাস আমাদের এতটুকুই লক্ষ্য, বাবার কাছে পুজোটা দিতে পারি, ব্যাস এইটুকুই আমরা মন থেকে চাই। সাথে আমার থাকে, আমার পাশে থাকে রাজুদা, আর আমি এসেছি দুজনে, কারণ এই এই দুই মুখের এই বিহারীনাথের জন্য অলওয়েজ রেডি থাকি, বাবা বিহারীনাথ মন্দিরের জন্য। তো আজ বিশ্বাস করবেন না, আজ একটা কথাই আছে আমি মানি, যে ভগবান যদি না ডাকে বা কোনো মন্দিরে যদি না ডাকে ততক্ষণ যাওয়া যায় না। তো আমরা আজ হঠাৎ করে প্ল্যান করলাম আর বেরিয়ে গেলাম, তো একবার ঠিকঠাক পৌঁছে যাই এটাই আমাদের। তো এবার আর বেশি কথা বলবো না, কারণ সন্ধ্যা হতে চললো, ওখানে পৌঁছানোটা আগে মেন, ওটাই মেন জরুরি। তো আলটিমেটলি বাবা বিহারীনাথের মন্দিরে পৌঁছালাম, এটাই অনেক বড়। এবার ঠাকুর করে একটু পুজোটা দিতে পারি, যে মনোকামনা নিয়ে এসেছি। জয় বাবা। তো এটা হচ্ছে মন্দিরের গেটটা। আমার চ্যানেলে পুরো ভিডিও ভালো ভালো বাবা বিহারীনাথ মন্দিরে টোটাল অলরেডি আগে আমি দিয়েছি, দেখবেন সে ভিডিওগুলো, ভালো লাগবে বিভিন্ন অকেশনে। ভিতরের দিকে আমরা যাচ্ছি, আসো রাজুদা। বাম বাম ভোলে। এই যে ভিতরে সব মন্দির গাছ আছে, এরপরে তো ব্যাস আর কিছুই আসবে না ক্লিপে, কেননা রাত হতে চললো প্রায়। অনেক রকম মন্দির আছে, বিষ্ণু মন্দির, রাধা কৃষ্ণ মন্দির, বজরংবলী, মা কালী, হনুমান মন্দির, শিব ঠাকুরের তো মন্দির মেন এখানে, আর এটা হচ্ছে মেন মন্দিরটা, আর এটা হচ্ছে গেটের সামনেটা। এখান দিয়ে বাবার সেই যে মেন যেখানে বাবা আছে সেখানটাতে যাওয়া যাবে। এটা হচ্ছে মেন বাবার মূর্তি। জয় বাবা বিহারীনাথ, জয় বাম ভোলে। নন্দী মহারাজ সামনে আছে, আর এদিকে ত্রিশূল আর ডামরু তো থাকবেই শিব ঠাকুরের। মন্দিরটা দেখতেও খুব সুন্দর, আগের থেকে অনেক ডেকোরেট করা হয়েছে, নতুন নতুনভাবে সাজানো হয়েছে। আপনারা আসবেন যে কোনো সময়তে, আপনাদের ভালোই লাগবে। কখনো এখান থেকে
ভগবানের কাছে প্রে করে প্রার্থনা করে কখনো নিরাশ হয়ে যাবেন না। জয় বাবা। মন্দিরের এখানে এসে মনটা একটু শান্ত হলো, বাবার কাছে যেটুকু চেয়েছিলাম মন থেকে বললাম, এবার বাকিটা কপাল। দুজনেই আজকে অনেক মনে আশা নিয়ে এসেছি, এবার দেখা যাক। আমরা তো শুধু ঠাকুরের কাছে প্রার্থনাই করতে পারি, এছাড়া তো আর কিছু করতে পারি না। তো যাই হোক, আজকের এই ব্লগটা ছোট্ট এখানেই শেষ করলাম। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে তো একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাথে আমাকে সাপোর্টটা দেখাবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব ছাড়া বা আপনারা যদি আমাকে মোটিভেট একটু না করেন তাহলে ভিডিও বানাতে আমার একটু মন চায় না। তো ওই জন্য প্লিজ আপনারা সবাই সাথে থাকবেন, এতটুকু রিকোয়েস্ট করে ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই।